হ্যালো গাইস, ওয়েলকাম টু আইএইস বাইকার। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টিভিএস কোম্পানি ফাইনালি লঞ্চ করলো তাদের টিভিএস রেডার 125, যেটা বাংলাদেশে আপকামিং বাইক এবং বাংলাদেশের 125 সিসি সেগমেন্টের সেরা একটি বাইক হতে চলেছে। তো চলুন আজকে সে বাইকটির স্পেসিফিকেশন কী কী এবং সে বাইকটি প্রাইস কত এবং বাইকটির টপ স্পিড কত হবে এবং 1 লিটার তেলে কত কিলোমিটার মাইলেজ দেবে, তো আজকে এই স্পেসিফিকেশন এবং ডিটেলস সম্পর্কে ধারণা নেব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাইকটি ন্যাকের স্পোর্টস বাইক বলতে পারেন এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 124.8 সিসির ইঞ্জিন। বাইকটির ম্যাক্স পাওয়ার 11.2 BHP @7500 RPM এবং বাইকটির ম্যাক্স টর্ক 11.2 Nm 11.2 Nm @6000 RPM এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed গিয়ার বক্স এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm এবং কার্বোয়েট বাইকটির 123 কেজি। বাইকটিতে 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করছে তাদের বাইকের ট্যাঙ্কে আপনি একসাথে 10 লিটার তেল ভরতে পারবেন। বাইকটিতে ইঞ্জিন ডিটেলসটা সেটা হলো 124.8 সিসির এয়ার কুল 3-valve সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং ইঞ্জিন ফুয়েল সিস্টেম ফুয়েল ইঞ্জেক্টর এবং বাইকটির ইঞ্জিন ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে এয়ার কুল সিস্টেম এবং এই বাইকটির মডেলের গ্রেডিং হলো 10W30। বাইকটি অ্যারাউন্ড 1 লিটার তেলে চলে যাবে, কোম্পানি ক্লেম করছে 67 কিলোমিটার। কোম্পানি ক্লেম করছে 1 লিটার তেলে বাইকটি চলবে 67 কিলোমিটার। এই বাইকটির যদি আপনার ব্রেকের কথা বলি, তাহলে এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 240 mm এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে, মানে পেছনে ব্যবহার করা হয়েছে 130 mm ড্রাম ব্রেক। এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে, ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে 80x100x17 এবং রেয়ারের টায়ার ব্যবহার করা হয়েছে 100x90x17, যেটা টিউবলেস। এবং এই বাইকটির টপ স্পিড অ্যারাউন্ড 110 থেকে 115 কিলোমিটার অনায়াসে পেয়ে যাবেন। এই বাইকটির 0 থেকে 60 স্পিড উঠাতে টাইম লাগে 6 সেকেন্ড। এ বাইকটির সিট হাইট 780 mm। এ বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফোর্স সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক গ্যাস চার সাসপেনশন। এ বাইকটির সামনে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনে ব্যবহার করা হয়েছে এলইডি টেল লাইট। এবং এ বাইকটির সবচেয়ে উন্নত ফিচার হলো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে রাইডিং সুইচ, যেটা দুইটা মোড আছে, একটা পাওয়ার মোড, একটা ইকো মোড। ইকো মোডটা হলো আপনি যদি বাইকটির ভালো পারফরমেন্স এবং ভালো মাইলেজ পেতে চান তাহলে আপনি ইকো মোডে চালাতে পারেন। যদি আপনি ভালো একটি পাওয়ার পেতে চান এবং তার সাথে কমফোর্টেবল রাইড, তার জন্য আপনি পাওয়ার মোড দিয়ে বাইক রাইড করবেন, তাহলে হাইওয়ে রাইডিংয়ে আপনাকে ভালো একটি পারফরমেন্স দেবে। এই বাইকটিতে ব্যবহার করেছে TFT ডিসপ্লে, যেটা TBS-এর X স্মার্ট কানেকশন দেওয়া আছে, যেটা আপনি ব্লুটুথের সাহায্যে আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন এবং মোবাইলের নোটিফিকেশন যেগুলো সেগুলো আপনি আপনার বাইকের মিটারে দেখতে পাবেন এবং এই বাইকের মিটারে সব কিছু আপনাকে শো করবে, যেমন গিয়ার শো করবে, স্পিড শো করবে, RPM শো করবে, A2Z এভরিথিং সব কিছু শো করবে এবং ফুললি ডিজিটাল মিটার। এখন আসা যাক বাইক প্রাইস কত হতে পারে। বাইকটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে ধরা হয়েছে 77,500 টাকা, যেটা বাংলাদেশে আসলে প্রাইস হতে পারে 115,000 থেকে 120,000 টাকার মধ্যে। এবং বাইকটি টপ স্পিড পেয়ে যাবেন 110 কিলোমিটার থেকে 115 কিলোমিটার মধ্যে এবং বাইকটি মাইলেজ দেবে অ্যারাউন্ড 60 কিলোমিটার অ্যাপ্রক্স। এবং এই বাইকটির যত স্পেসিফিকেশন, যত ডিটেলস ছিল আপনাদের মধ্যে তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।